নমস্কার বন্ধুরা হাউ টু স্কেডিউল এ ভিডিও অন ইউটিউব অথবা ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন কীভাবে আমাদেরকে ভিডিওটা স্কেডিউল করতে হয় আচ্ছা আমরা ভিডিও কেন স্কেডিউল করি আমি পার্সোনালি কি করি যখন আমি ভিডিও রেকর্ড করি তখন কিন্তু আমি একসাথে কয়েকটা ভিডিও একসাথে রেকর্ড করে নিই তারপর আমি যখনই সময় পাই ওই ভিডিওগুলোকে একসাথে এডিট করে নিই তাতে আমার কি সুবিধা হয় একটা সেট আপে বা একটা সিটিংয়ে বসে আমি কয়েকটা ভিডিও অলরেডি বানিয়ে নিতে পারি এবং এটার পারপাসটা কি এটার পারপাসটা হচ্ছে আমি যাতে কনসিস্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি এবং একসাথে কিন্তু আমি তিন চারটে ভিডিও বানিয়ে ফেলবো তারপর একটা সময় ধরে আমি সবগুলো ভিডিওটাকে এডিট করে নেব এডিট করার পর আমি কি করব। আমি আবার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওকে সঠিক নিয়মে ভালো করে কিওয়ার্ড রিসার্চ করে প্রত্যেকটা ভিডিওকে আপলোড করব আপলোড করার পর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওকে স্কেডিউল করে রাখবো যাতে এভরিডে আমি যে আপলোডের স্কেডিউলটা ফলো করছি ওই টাইমে এবং ওই সময়ে ভিডিওগুলো যাতে অটোমেটিক্যালি আপলোড হতে পারে কারণ আমরা কিন্তু রেগুলারলি প্রত্যেক দিন একই সময় বসে এটা কিন্তু করা সম্ভব হয় না প্রত্যেকেরই সম্ভব হয় না কোনো না কোনো কাজ থাকে বা যে কোনো সময় ইমার্জেন্সি আসতে পারে বা সবাই হয়তো ফুল টাইম ইউটিউবারও নয় ঠিক আছে তো এই যে স্কেডিউল ফিচারটা এটা কিন্তু খুবই ইউজফুল তোমরা যদি এই ফিচারটাকে ইউজ করতে চাও আমি যেরকমভাবে ইউজ করছি তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং কীভাবে করতে হয় এই ছোট্ট টিউটোরিয়ালটা আমি তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করেছি শুরু করার আগে আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে এটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে কারণ এর দ্বারা আমি অনেক বেশি পরিমাণে উৎসাহ পাই আরও বেশি পরিমাণে ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক তা আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে এখন এখানে আমরা কী করবো আমরা এখন যাব আমাদের ইউটিউব স্টুডিওতে এই যে স্কেডিউলিংয়ের যে অপশানটা এই অপশানটা মানে যখন ভিডিওটা আমরা আপলোড করি আপলোডের সময় এই অপশানটা আমাদের কাছে আসে তো এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় ওই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি যখন মানে স্কেডিউলিংয়ের জায়গায় পৌঁছেছিলাম ওইখানে কিন্তু আমি জিনিসটা এক্সপ্লেন করেছি কিন্তু এই ভিডিওতে আমি ডাইরেক্টলি তোমাদেরকে ওইখানে গিয়ে জিনিসটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিওটা দেখো আমি এখনও পাবলিশ করিনি ভিডিওটার যে লাস্ট যে অপশানটা ভিজিবিলিটি তোমরা যখন ওইখানে যাবে ওইখানে গেলে তোমাদের কাছে এই জায়গাতে স্কেডিউলিংয়ের অপশানটা আসবে আচ্ছা তাহলে কীভাবে আমাদের স্কেডিউল করতে হবে স্কেডিউল করার জন্য আমাদেরকে এখানে স্কেডিউল অপশানটা ক্লিক করতে হবে তারপর আমাদেরকে আমাদের যে টাইম জোনটা ওই টাইম জোনটা সিলেক্ট করতে হবে ধরো আমি এখন ইন্ডিয়া থেকে এই ভিডিওটা বানাচ্ছি তা আমার যে টাইম জোন এটা হবে জিএমটি প্লাস ফাইভ তা আমি এখানে খুঁজে নেব জি প্লাস ফাইভ যেটা নাকি কলকাতার সাথে ম্যাচ হয় এরকম জিএমটি প্লাস ফাইভ থার্টি কলকাতা তো এখন এটা হচ্ছে আমার একজাক্ট টাইমিং ধরো আজকের উনিশ তারিখ বা কুড়ি তারিখ আজকে আমি চাইছি যে ভিডিওটা পাবলিশ হবে তেইশ তারিখ তেইশ তারিখ পাবলিশ হবে কখন পাবলিশ হবে ধরো আমি চাইছি যে সন্ধ্যে সাতটা বেলা এটা পাবলিশ হবে তো আমি এটা এখান থেকে চেঞ্জ করে এটাকে সেভেন পি চেঞ্জ করে দেব সেভেন পি এম ঠিক আছে তো এখন যখনই আমি এখানে স্কেডিউল করবো আমি স্কেডিউল করে তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট আমি এটাকে স্কেডিউল করলাম দেখো ইউর ভিডিও উইল বি সেট টু পাবলিক অন জুন টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেভেন পি এম আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর তুমি দেখবে যে তোমার যে কন্টেন্ট এরিয়া ওইখানে একটা ভিডিও কিন্তু এরকমভাবে স্কেডিউল হয়ে বসে আছে এবং তোমরা যদি স্কেডিউলটা চেঞ্জও করতে চাও ঠিক এই জায়গাতে এসে এটাকে ক্লিক করতে পারো স্কেডউলটাকে তোমরা কোনো ফিউচার ডেটে গেলে ফিউচার ডেটও চেঞ্জ করতে পারো অথবা তোমরা যদি চাও এখান থেকে যে স্যাটাস প্রিমিয়ার এটাও করতে পারো অথবা তোমরা যদি চাও যে না আমরা আমি স্কেডিউল করবো না আমি ইমিডিয়েটলি এখন পাবলিশ করে দেবো সেখানে আবার সেভার পাবলিশে ক্লিক করে পাবলিক এখানে বলে তোমরা এক ভিডিওটাকে পাবলিশ করে দিতে পারো ঠিক আছে তো আশা করি স্কেডিউল করাটা বিশেষ কোনো বড় ব্যাপার নয় জাস্ট ছোট্ট টিউটোরিয়ালটা আমি তোমাদেরকে দেখলাম এবং সাথে তোমাদেরকে এটাও এক্সপ্লেন করলাম যে স্কেডিউলিংয়ের ইম্পর্টেন্সটা কি ইউটিউবে যদি তোমরা কনসিস্টেন্টলি একটা স্কেডিউল মেনটেন করতে চাও একটা রুটিন মেনটেন করতে চাও তাহলে কিন্তু স্কেডিউল ফিউচারটা খুবই হেল্পফুল একসাথে ভিডিও বানিয়ে তোমরা এভাবে ফিউচারের জন্য বা ভবিষ্যতে ডেটগুলোতে যদি স্কেডিউল করে রাখো তাহলে তোমরা নিশ্চিন্ত থাকবে যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে তোমাদের যে ইউটিউব চ্যানেলের যে ভিউয়াররা তারা কিন্তু একটা নিয়মিত ভিডিও পেতে চলেছে এবং এতে কিন্তু তোমার চ্যানেলটাতে ভালো একটা পজিটিভ সিগন্যাল আসবে এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম চ্যানেলটা গ্রো করবে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ